এসেছি। কে তুমি? আমি ঘুমলে। কি চাই এখানে? চাই না, দিতে এসেছি দিতে। কি? এই যে ব্যাগ। কি আছে এতে? মাছের ব্যাগে কি সাকালু থাকবে নাকি? মাছ? কে পাঠিয়েছে? জামাই বাবু। কি বললো জানো? বলেছে এই মাছটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাস হালকা করে হালকা করে ঝোল করতে, বুঝেছো? দিদি, জামাই বাবু, তার সে জামাই বাবু কোথায় তোমার? সে এখন আসতে পারবে না, এই আমাদের সাথে আর হেভি ইম্পর্টেন্ট মিটিং আছে, সে খুব বিজি আছে, বুঝেছো? বিজি আছে। কি কি করছে ঈশান তোমাদের সঙ্গে? মিটিং করছে? এক মিনিট বিবি দাঁড়াও। এই এই কিসের মিটিং? হ্যাঁ, সামনে তো কোনো পুজো টুজো কিচ্ছু নেই। ও সে বলা যাবে না, মানে জামাই না, মানে সে জামাই বাবু এলেই সেটা বলে দেবে। ঠিক আছে ধরো। আমি না, মানে আসি। হ্যাঁ আসি। হ্যাঁ এসো আসি। আমি না সাদে ছেলেটাকে বস্তির ছেলে বলি? আমরা কি খাবো কি পরবো কোনো কিছু ঠিক নেই। উনি জাত ভাই দেখলে অমনি হাত পা ছড়িয়ে মিটিং করতে শুরু করলে। শুভ নিশ্চয় সঙ্গে আছে। একদম ঠিক দিদি। হ্যাঁ চেনে না, ছেলে একটা অচেনা ছেলেকে দিয়ে ওই ব্যাগ মাছের ব্যাগ দিয়ে পাঠিয়ে দিল। একদম একটা সেন্স বলে কিছু নেই। মা, ছেলেটা কিন্তু আমাকে দিদি বলেছে। তো বাড়ি বয়ে এসে মাছের ব্যাগ দিয়ে গেছে। একটা মানুষ কোনো দোষ করলো না, তোমার কাছে সে দোষী হয়ে গেল কেন? মা গ্রামে থাকে বলে দামি জামা কাপড় পরতে পারে না, তাই আমায় একটা কথা বলবে? মানুষকে মানুষ ভাবতে গেলেও কি তোমার প্রেস্টিজের ভিতটা নড়বর করে? আমি না তোমার সত্যি বুঝতে পারি না মাঝে মাঝে। আমার কথা ভালো লাগছে না তো? ঈশান সবাইকে বিপদে ফেলবে, আমার কথাটা মিলিয়ে নিস। তুই কিন্তু জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করছিস। আধা আধি বকরার কথা বলে একটা চান্স দিয়েছিলাম, কিন্তু এবার বেশি করলে না পুরোটাই আমাদের লাগবে। তখন থেকে দেখছি গুরু মালটা হেভি ডায়লগ দিচ্ছে, বেশি বকলে না পুরো ফ্যামিলির হাতে হেরিকেন ধরিয়ে দেবো। ও মা, কি ভালো রে তোরা, হাতে হারিকেন ধরিয়ে দিবি, রাতে খুব কাজে লাগবে, একটু তেল ভরে জ্বালিয়েও দিস। হ্যাঁ খুব ভালো লাগলো, দেখি কি ব্যবস্থা করা যায়। দাদা দাদা, কি ব্যবস্থা করবি না তুই? আমাদের কি ব্যবস্থা করবি? তোকে কিন্তু আমরা দেখে নেবো, কিন্তু এমন অবস্থা করবো না তখন কিন্তু কেঁদে কুল পাবি না। ফোনটা দাও তো আরেকবার ভাই। বাহ, দেখছো গুরু, মালটা এতক্ষণ আমাদের খিল্লি করছিল, এবার মালটা ভয় পেয়ে লাইনে এসেছে। ফোনটা কর, কোথায় আছে জান গুপ্তধন, আমরা গিয়ে ডেলিভারি নিয়ে আসবো।